ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিজেপিতে যোগ দেওয়ার এক মাসের মধ্যেই সব্যসাচী দত্ত পেলেন ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থা এবং এটাই নিয়ে বিতর্ক। সব্যসাচী দত্ত জানিয়েছেন পুজোর ঠিক আগে রাজ্য পুলিশের তরফে তাকে জানানো হয় যে যেহেতু পুজোর সময় পুলিশের অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন জায়গায় করতে হয় তাই তার নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নেওয়া হলো। সব্যসাচী দত্ত যেটা দাবি করছেন যে তিনি একটি চিঠি দিয়ে পুলিশকে জানিয়েছিলেন, পুলিশের আধিকারিকদের জানিয়েছিলেন যে তারও কিন্তু সিকিউরিটি দরকার রয়েছে এবং তার নিজের পুজো হয় রাজ্যপাল সেই পুজোর উদ্বোধন করতে আসছেন। কিন্তু সব্যসাচী দত্ত যেটা জানাচ্ছেন তার কোনো উত্তর আজ পর্যন্ত তিনি পাননি। সব্যসাচী দত্তর বক্তব্য যে তাকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে, গতকাল আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা তার বাড়িতে এসেছিলেন এবং তাকে জানানো হয়, তিনি জানতেন না বা তিনি কোনোদিন কেন্দ্রীয় সরকারের কাছে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা চাননি। সব মিলিয়ে কিন্তু এই নিয়ে বিতর্ক। অন্যদিকে শোভন চট্টোপাধ্যায় যিনি কয়েক মাস আগেই বিজেপিতে যোগ দিয়েছেন তার ঘনিষ্ঠ মহল যেটা জানাচ্ছে যে শোভন চট্টোপাধ্যায় বারবার কেন্দ্রীয় সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন, ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা তিনি আগে পেতেন রাজ্য সরকারের কাছে, কিন্তু আজ পর্যন্ত তাকে কোনো ধরনের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট প্রোভাইড করা হয়নি। সব মিলে কিন্তু এক মাসের মধ্যে সব্যসাচী দত্ত পেলেন ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থা এবং এটাই নিয়ে বিতর্ক। ক্যামেরায় অভিজিতের সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা।